আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশ্বকাপের এক্সাইটমেন্ট একদম অন্য রকম আমরা যেভাবে আইপিএল দেখেছিলাম যেখানটায় রান দেখেছিলাম সেঞ্চুরি দেখেছিলাম দু শতাধিক রান চেজ দেখেছিলাম তারপরের যে এডিশনটা মানে হচ্ছে ক্রিকেটের সবচেয়ে এক্সাইটমেন্ট টি টোয়েন্টি ফর্মেটে যেসব এডিশনস বা যেসব টুর্নামেন্টে হয় সেই টি বিশ্বকাপে একদম বিপরীত চিত্র লো স্কোরিং ম্যাচেস হচ্ছে এবং বোলারদের দাপট আইপিএলে ব্যাটাররা যেভাবে বোলারদের পিটিয়েছে তারই যেন শোধ নিচ্ছেন বোলাররা এবারের বিশ্বকাপে যে ডিসকাশন করতে চাই সেই ডিসকাশন করার আগে একটু এক্সাইটমেন্টের সাথে আপনি নিজেকে কিভাবে ইনভলভ করবেন সেই ব্যাপারে একটু আইডিয়া দেওয়া গুরুত্বপূর্ণ আপনারা যারা খেলা দেখছেন এবং অনেক ক্ষেত্রেই টেলিভিশনে সরাসরি খেলা দেখার সুযোগটা আপনারা পান না মোবাইলে দেখেন কিংবা টেলিভিশনে দেখলো অন্য অ্যাপের মাধ্যমে সেটাই ঢুকার চেষ্টা করেন ট্রফি ইজ দ্য বেস্ট অপশন আপনারা বিশ্বকাপের সকল এক্সাইটিং মোমেন্টস এবং বাংলাদেশের অ্যাচিভমেন্ট অন্য দলগুলোর অ্যাচিভমেন্ট বোলারদের দাপুর দেখতে পারেন টফের মাধ্যমে ডিসকাশন করছিলাম যে এবারে আসলে যে বিশ্বকাপ হচ্ছে সেই বিশ্বকাপে বোলার্স যারা রয়েছেন বিভিন্ন দলে তারা যেন অনেকটা পন করে নেমেছেন যে সবশেষ আইপিএলে যেভাবে তারা অথবা তাদের যে গোষ্ঠী রয়েছে বোলিং ডিপার্টমেন্টকে আসলে যারা নেতৃত্ব দেয় বিভিন্ন দলের সেই গোষ্ঠীর ক্রিকেটার হিসেবে যারা আসলে অংশগ্রহণ করেছিলেন তারা যে পিটুনি খেয়েছিলেন তাদের যে বোলিং ফিগারটাকে একদম অদ্ভুত ধরনের একটা চরিত্র বা চিত্র দেওয়ার চেষ্টা করেছিলেন আইপিএল এর ব্যাটাররা সেটা শোধ নেওয়ার জন্য বিশ্বকাপ মঞ্চ তারা বেছে নিয়েছেন আসলে কি তাই আমার কাছে মনে হয় অন্তত তাই যে রেকর্ডটা হয়েছে এই রেকর্ডটা একটা অভাবনীয় রেকর্ড আপনারা সকালে উঠে আমার এই কন্টেন্ট বা এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেকেই হয়তো জেনে গেছেন অথবা ঈদের ব্যস্ততার জন্য অনেকে জানারও সুযোগ পাননি সেটা হচ্ছে লকি ফার্গুসন নিউজিল্যান্ডের স্পির স্টার তিনি লাস্ট যে ম্যাচটা খেলেছেন এবং সেই পার্টিকুলার ম্যাচে তার বোলিং ফিগার এমন অবিশ্বাস্য যেটা আসলে কোনো কিছুর সাথে অনেকটা তুলনীয় হয় না এরকম একজন মানে ক্রিকেটার এত অবিস্মরণীয় বোলিং করবেন চার ওভারে চারটাই মেডেন নেবেন এবং এই চার ওভারে চারটা মেডেন যেহেতু তিনি নিয়েছেন কোনো এক্সট্রা বল করেননি ওয়াইড বল করেননি তার বল ব্যাটে সংযোগ করে কোনো ক্রিকেটার রান নেয়ার জন্য ক্যাপেবল হননি এটা কিন্তু যেই দলের বিপক্ষে আপনি খেলেন সেটা পাপুয়া নিউগিনি হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে সেটা যে কোনো দল হতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া হতে পারে এটা খুবই অবিশ্বাস্য একটা কীর্তি টি টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তিকে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন আমার কাছে মনে হয় সেটা একটা ডিফিকাল্ট ব্যাপার এর আগে সর্বোচ্চ ডট বল মানে বিশ্বকাপে সর্বোচ্চ ডট বলের এক রাত আগে যিনি রেকর্ড করেছিলেন আমাদের তানজিম হাসান সাকিব তিনি চার ওভার বল করে একুশটা ডট দিয়েছিলেন সেই ডটের রেকর্ড সেই ডটের রেকর্ড মাত্র এক রাত পরে ভেঙে দিলেন একজন মানে এটা এটা কি হইতে পারে এটাই হচ্ছে আইপিএল আমরা দেখেছিলাম খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আইপিএলে দলগুলো যখন মুখোমুখি হচ্ছিল কোন দল দুশো ষাট করলে অপর একটা দল দুশো সত্তর পর দিন করছে বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ যেভাবে নিজেদের রেকর্ড ভেঙেছে গড়েছে কলকাতা নাইট রাইডার্সেরও রেকর্ড তারা পূর্বের যে রেকর্ডটা ছিল হাই স্ট্যান্ড করার অ্যাগ ইনিংসে ভেঙে দিয়েছে দুবার সো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে বোলিং ডিপার্টমেন্টের কেউ এরকম অবিস্মরণীয় কিছু একটা করে ফেলবে ব্যাটাররা অনেক কিছুই করতে পারে তাদের অপশনস অনেক থাকে ব্যাটারদের ফেভারি আসলে আমরা দেখেছি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটটা অনেকটা পরিচালিত হয় ফ্রান্সেস টি টোয়েন্টির আসলে কনসেপ্টটাই হচ্ছে ব্যাটাররা ছয় চার মারবে সেই জায়গায় একজন বোলার যখন চার ওভার বল করে মানে চব্বিশটা বল করে চব্বিশটাই ডট দেন এবং তিনটা উইকেট নেন এটা এক কথায় অসাধারণ প্রশ্ন হচ্ছে যে এটা কি ওয়ার্ল্ডে প্রথমবার ঘটেছে কিনা এই ঘটনাটা ওয়ার্ল্ডে দিস ইজ নট দা ফার্স্ট টাইম দু সালে লকি ফার্গেসন দু হাজার চব্বিশে এসে চব্বিশের জুনে যে কাজটা করেছেন সেই একই কাজ করেছেন আরও একজন বোলার এবং তিনি অনেকটা অখ্যাত বিশ্ব রেকর্ডের মানে যে মালিকানাটা মানে এক ওভারে সবচেয়ে বেশি এক সরি একটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে সবচেয়ে বেশি ডট দেওয়ার যে রেকর্ডটা সেটা এর আগে ছিল ক্যানাডার ক্যাপ্টেন বিন জাফরের এবং দু হাজার একুশ সালে তিনি এটা করেছিলেন পানামার এগেনস্টে পানামার এগেনস্টে তার এই রেকর্ডে ভাগ বসালেন লকি ফার্গুসন এবং ওয়ার্ল্ড কাপে এটাই হচ্ছে বেস্ট এর আগে তানজিম সাকিবের একুশটা ডট ছিল বেস্ট এখন লকি ফার্গুসনের চব্বিশটা ডট বেস্ট যে ডিস্কাশনটা করতে চাই সেটা হচ্ছে ফার্গুসন কিংবা তানজিম সাকিব কিংবা মুস্তাফি চার চুরানব্বই বলের মধ্যে কি বলবো চুয়ান্নটা বলই হচ্ছে ডট করেছেন এই যে ডটসগুলো দিচ্ছেন আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপের বিউটি বাড়িয়েছে এই ধরনের পারফরমেন্স থ্রু দ্য বোলার্স কারণ সবাই যখন এক্সপেক্ট করছিল যে বোলারদের কিছু থাকবে না সবাই যখন এক্সপেক্ট করছিল আইপিএল এর অনুবাদটা হবে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা হতে পারে সেটা হতে পারে ওয়েস্ট ইন্ডিজে সবার ধারণা এক্সপেকটেশন কে ভুল প্রমাণ করেছে এবং একই সাথে লো স্কোরিং ম্যাচও যে অনেক বেশি এক্সাইটিং হইতে পারে লো স্কোরিং ম্যাচে যে মানুষ মানে একটা আলাদা টি উপভোগের রসদ পেতে পারে এটা অনেকটাই অজানা ছিল এই ওয়ার্ল্ড কাপ থেকে আমার কাছে মনে হয় যে লো স্কোরিং ম্যাচও যে আসলে মজার হতে পারে লো স্কোরিং ম্যাচকে কেন্দ্র করেও যে আসলে টান উত্তেজনা তৈরি হতে পারে এবং সেটা ম্যাচের পর ম্যাচ সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপ প্রমাণ করেছে এবং বোলাররা সেটা প্রমাণ করেছে কারণ লো স্কোরিং ম্যাচ মানে শুধু দুই দলই হচ্ছে আশপাশে দু দলের রানটাকেই কন্ট্রোল করার ক্ষেত্রে উভয় একটা বড় রোল প্লে করে আমি বলবো যে দিস ওয়ার্ল্ড কাপ ইজ মানে ওয়ান অফ দ্য টপ ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে আমাদের কনসেপ্টে আমাদের যে ধারণা আমাদের যে মনস্তত্ব আমাদের যে টি টোয়েন্টি কেন্দ্রিক চিন্তা ভাবনা সেখানটা একটা বড় প্রভাব রেখেছে এবং সেই প্রভাবটা রেখেছে জাস্ট আফটার দা আইপিএল যেখানে প্রচুর রান হয়েছে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এখানটা সেই আইপিএল এ খেলা স্টার ক্রিকেটাররা যারা ব্যাটিং ওয়াইজ অনেক ভালো পারফর্মার ছিলেন তারা ভুগছেন এবং যারা মার খেয়েছিলেন তারা প্রতিশোধ নিচ্ছেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার